সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সংবাদ শিরোনাম দুর্নীতি সরকার ক্ষমতায় থাকলে জনগণের সব বিক্রি করে দেবে বলেছেন রুহুল কবির রিজভি এরপর জানিয়ে দিব জাতীয় পার্টি কার নির্বাচনে এসেছে তা পরিষ্কার করতে হবে বলেছেন ওবায়দুল কাদের এদিকে বহিষ্কার আদেশ আমলে না নিয়ে নির্বাচনী প্রচার ভোট থেকে সরলেই ক্ষমা করবে বিএনপি এরপর জানিয়ে দিব দুই সহদরকে পিটিএ হত্যায় জড়িতদের গ্রেফতার করা হবে বলেছেন র্যাব মুখপাত্র এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে বাফেলোতে গুলিতে নিহত দুই বাংলাদেশি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দুর্নীতির সরকার ক্ষমতায় থাকলে জনগণের সব বিক্রি করে দেবে বলেছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দুর্নীতি সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণের ঘরবাড়ি বিক্রি করে দেবে এরকম দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতায় থাকবে এটা কি আমাদের দেখতে হবে প্রতিদিন নিয়মিত যে যেখানে আসেন সেখান থেকেই কণ্ঠকে আরো জোরালো করতে হবে যাতে এই সরকারের হৃৎকম্পন হয় সে আওয়াজ তুলতে হবে

আওয়ামী লীগের ঘনিষ্ঠজন এই লুট ও দুর্নীতির তথ্য যাতে সাংবাদিকরা না পায় এই কারণে ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ নিষেধ করেছে কারণ যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চায় তাদের দুর্নীতি লুটপাট লুকিয়ে রাখার জন্যই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নিষেধাজ্ঞা দিয়েছেন বিএনপির এই নেতা বলেন জাতীয়তাবাদী শক্তির লোকজন যারা সত্যের পথে কথা বলে তারা আজ কারাগারে যারা ব্যাংক ডাকাতি করছে লুটপাট করছে নদী নালা খাল বিল দখল করছে অন্যায় অবিচার দুর্নীতি করছে তারা আজ দুর্দান্ত প্রত্যাপে সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে তারা ক্ষমতাসীন দলের লোকজন এটা প্রমাণিত তিনি বলেন এই খরতাবাদ রোদ্রে আগুনের মতো পরিবেশে আপনারা আপনাদের কণ্ঠকে উচ্চারিত করেছেন এরকম যে যে কোনো প্রতিকূল পরিবেশে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করার আগ পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে রিজবি বলেন গতকাল আমি একটু বক্তব্য দিয়েছিলাম যে আবামীলীগ সরকার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বন্ধ করে রেখেছে পার্শ্ববর্তী একটা দেশে তো বাংলাদেশ নিয়ে পাকিস্তান একটি প্রশংসামূলক কথা বলছে এজন্য ওবায়দুল কাদের খুবই আনন্দিত ওবায়দুল কাদের বলেছেন পাকিস্তানও আমাদের প্রশংসা করে তারা বলে পাকিস্তানের সঙ্গে বিএনপির পীড়িত বিএনপির যা বলে সত্য বলে স্পষ্ট বলে আর ওরা বলে তলে তলে ওরা পীড়িত করে তলে তলে এটা ওবায়দুল পীড়িত করে কারণ ওরা অবৈধ ওদের কোনো নীতি নাই ওদের নীতি আছে আর বিদেশে টাকা পাঠানো জাতীয় পার্টি কার নির্বাচনে এসেছে তা পরিষ্কার করতে হবে বলেছেন ওবায়দুল কাদের নির্বাচনে আওয়ামী লীগ বিদেশি শক্তির প্রভাব অনুভব করেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার সকালে শেখ জামালের একাত্তরতম জন্মদিন উপলক্ষে বনানিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে নিয়ে আসা হয়েছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন কে কাকে হুমকি দিয়েছে তাদের জন্ম তো বন্দুকের নলে তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেনি গত নির্বাচনে বাংলাদেশে বিয়াল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছে ভোটের দিন কোনো খুন খারাপই হয়নি এখানে আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোনো কারণে কার চাপে নির্বাচনে এসেছেন সেটা জি কাদেরকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত ওবায়দুল কাদের বলেন পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় পাকিস্তান একসময় বোঝা ভাবত এখন লজ্জিত এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত বহিষ্কার আদেশ আমলে না নিয়ে নির্বাচনী প্রচার ভোট থেকে সরলেই ক্ষমা করবে বিএনপি প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের সুযোগ দিতে চাচ্ছে বিএনপি সেক্ষেত্রে ভোট থেকে সরে এসে ক্ষমা চেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় সংবাদ সম্মেলন করে ভোট থেকে তার সরে আসার খবর জানাতে হবে ইতোমধ্যে নীলফামারী জেলার সদর উপজেলা একজন বহিষ্কৃত নেতা কেন্দ্রীয় দপ্তরে আবেদন করেছেন আস্থার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলার নির্বাচনে অংশ নেওয়ায় ইতোমধ্যে তেহাত্তর নেতাকে বহিষ্কার করেছে বিএনপি শনিবার আরও তিনজনকে বহিষ্কার করা হয় এসব নেতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা প্রার্থী হিসাবে ভোটে রয়েছেন এদিকে খোঁজ নিয়ে জানা গেছে বহিষ্কার আদেশ আমলের না নিয়ে প্রচারে নেমেছেন অনেকে শেষ পর্যন্ত ভোটের প্রতিদ্বন্দ্বিতায় থাকতে চান তারা তবে বহিষ্কৃত কেউ কেউ আবার এখনও ভোটের মাঠে নামেননি শনিবার রাজধানীতে এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন এখনও সুযোগ আছে যারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে দল তাদের বিষয়ে বিবেচনা করবে সংবাদ সম্মেলন করে নেতারা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন সামান্য লোভ বা চাপে সরকারের পক্ষ হয়ে নির্বাচনে যাবেন না দেশের মানুষ এই সরকারের অধীনে নির্বাচনে যায়নি যাবেও না তাই দেশের স্বার্থে ও মানুষের অধিকার আদায়ে নির্বাচন বর্জন করুন দুই সহদরকে পিটিও হত্যায় জড়িতদের গ্রেফতার করা হবে বলেছেন র্যাব মুখপাত্র ফরিদপুরের দুই সহদর হাফেজকে পিটিও হত্যার ঘটনায় জড়িতদের স্থানীয় প্রশাসন শনাক্ত করেছে এবং অসে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম আজবেলা এগারোটায় বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পরিচয় পর্ব ও মত বিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন হত্যাকাণ্ডে জড়িত মধুখালীর ডুমাইন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে গ্রেফতারে র্যাব কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছে জানতে চাইলে কমান্ডার আরাফাত ইসলাম বলেন র্যাবের ইন্টেলিজেন্সি উইং বিষয়টি নিয়ে কাজ করছে দেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনা নিয়ে কাজ করে অপরাধীদের গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে র্যাব এ ঘটনায় কাজ করছে অসিরেই এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে আসন্ন উপজেলা নির্বাচন সবসময় নির্বাচনকে ঘিরে অস্ত্রের ঝঞ্ঝানানি হয় এক্ষেত্রে র্যাবের তৎপরতা কি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমান্ডার আরাফাত বলেন সমগ্র দেশে চার পর্বে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরির জন্য র্যাব আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও র্যাব সদস্যরা কাজ করছে এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার যুক্তরাষ্ট্রে বাফেলোতে গুলিতে নিহত দুই বাংলাদেশি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা মুক্তধারা নিউ ইয়র্কে সত্যধাকারী বিশ্বজিৎ সাহা বাফেলোর বাংলাদেশ কমিউনিটির অ্যাক্টিভিস্ট হাবিব রহমানের উদ্বৃত্তি দিয়ে দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানান শনিবার দুপুর সাড়ে বারোটায় তাদের গুলি করা হয় বাফেলো শহরের পূর্ব অঞ্চলে হ্যাজেলউড এলাকার জেনার ও কিলোহপার স্ট্রিটের হান্ড্রেড ব্লকে কুমিল্লার বাড়ি সংস্কারে কাজ করছিলেন সঙ্গে ছিলেন সিলেটের ইউসুফ মিয়া সে সময় দুর্বৃত্তরা তাদের উপর গুলি চালায় খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং সোয়ার ঘেরাও করে রাস্তা বন্ধ করে দেয় এর আগে শুক্রবার রাতে বাফেলোর ইয়ং স্টেটের ফার্স্ট ব্লকে একত্রিশ বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যা করা হয় তার দেহে একাধিক গুলির ক্ষত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রতিবেশী ক্রিস্টাল তরলা কোভিস ডব্লিউ জি আর জেডকে জানান ভয়াবহ এই ঘটনা যে বাড়িতে হামলা হয়েছে তার পাশে বাড়িতে থাকেন তরলা কোভিস আমার জন্য বিষয়টা খুবই ভীতিকর কারণ এখানে শুধু আমি আর আমার মা বসবাস করি যোগ করেন তিনি কি ঘটেছে সে সম্পর্কে তিনি নিশ্চিত নন বলে জানান তিনি আরও জানান হামলার কিছুক্ষণ আগে তিনি বাজারে গিয়েছিলেন এ সময় তার মাতাকে ফোন করে জিজ্ঞাসা করেন কখন বাড়ি ফিরবেন তখন তিনি রাস্তার ওপারে হামলার বিষয়টি জানতে পারেন এই মহল্লায় এ ধরনের ঘটনা বিরল ইস্ট সাইডে কিছুটা সমস্যা এর আগেও হয়েছে কিন্তু এই রকম ঘটনা এর আগে কখনো ঘটেনি যোগ করেন তরলা কোভিস